শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রিয় ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ তথা গৌর গোবিন্দের কথার স্বাস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, সর্বাগ্রে সবার শ্রী চরণ কমলে অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরের দাস, আপনারে শ্রী চরণ জানাইলাম অসংখ্য রাধা গোমন মদন মোহ ব্রজ গোপী নয়ন রাম, শ্রী রাধা গোমন মদন ব্রজ গোপী নয়ন রাম, শ্রী রাধা গোমন মদন মোহ ব্রজ গোপী নয়ন রাম, আশ্রয়াশ্রয় পরমায়াশ্রয় জগতয়াশ্রয় প্রণরাম, শ্রী রাধারমণ মদন মোহন ব্রজ গোপী নয়ন রাম, শ্রী রাধারমণ মদন মোহন ব্রজ গোপী নয়ন রাম, ব্রজ গোপী নয়ন রাম, ব্রজ গোপী নয়ন রাম, আশ্রিতয়াশ্রয় পরমায়াশ্রয় জগত আশ্রয় প্রাণরাম, শ্রী রাধা গোমন মদন মোহন ব্রজ গোপী নয়ন রাম, শ্রী রাধা গোমন মদন মোহন ব্রজ গোপী নয়ন রাম, ব্রজ গোপী নয়ন রাম, ব্রজ গোপী নয়ন রাম, ব্রজ গোপী। ভারী সুন্দর লাগছে যে কলিকালে মানুষ ধর্ম মানে না, এক পাক ধর্ম, যারা হরি বাসরে বসে গেছেন মহাপ্রভুর হরি সভা, মহাপ্রভু মাঝখানে আছেন, আপনারা তার চারিপাশ ঘিরে আছেন, একে বলা হয় মহাপ্রভুর হরি সভা। হরি সবসময় তার প্রিয় ভক্ত পরিবেষ্টিত থাকে, সেই সভার নাম হয় হরি সভা। যারা হরি সভায় আসে তারা কোনোদিন অধর্মের সভায় যায় না। আজ থেকে 535 বৎসর আগে এই হরি সভার জন্ম হল, 1407 সালে বঙ্গাব্দ এই বাংলার বুকে যে কীর্তন আপনারা শোনার জন্য দূর দূরান্ত থেকে মৌমাছির মতো ছুটে এসেছে, এর ভিত্তি স্থাপন করলেন, এর প্রবর্তন করলেন স্বয়ং ভগবান, যিনি কলিকালে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে সঙ্গ পাঙ্গ পারিষদ নিয়ে এই কলিকালে নেবে এলেন, সেই ভগবান গৌর হরি সৃষ্টি করলেন বা প্রবর্তন করলেন এই হরি নাম সংকীর্তন। একটাই উদ্দেশ্য, এ কলিকালে আর নাহি ধর্ম, হরের নামই কে বলা, যব ধেয়ত বিষ্ণু ত্রিতায় যজত মখৈ দা পরে পরিচর্যায়াং কলৌ তপ হরি কীর্তনা, সপ্তযুগের মানুষেরা ভগবানের অনুকম্পা মানে কৃপা লাভ করার জন্য হাজার হাজার বৎসর ধরে তপস্যা করতে হবে না,
কলিকালের মানুষের সবচাইতে দুর্ভাগ্য যেটা, সেটা হলো আয়ু নাই, সবচাইতে আয়ু সংকট। অনেক কিছু করার ইচ্ছা জাগে কিন্তু সময় নাই। এই যেন জন্মের পরেই মৃত্যুর দামামা বেজে উঠে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন কলির মানুষ তপস্যা পারবে না, নাচতে এরা পারবে না। তা ত্রেতা যুগের ভজন কি? ত্রেতা যুগের সাধন হল যজ্ঞই, হরিনাম যজ্ঞ নয়। ওই ত্রেতা যুগের যজ্ঞ হল ঘি পুড়িয়ে যাগ যজ্ঞাদি। ত্রেতায় যজতমখৈ, একমাত্র মুখ্য উদ্দেশ্য যজ্ঞস্বর্গ প্রাপ্ত হওয়া। ভক্তমণ্ডলী মায়েরা, সত্য যুগে ছিল চার পাঁচ ধর্ম, মানে পুরোপুরি ধর্ম, অধর্ম প্রবেশ করে না। সেটা ত্রেতা যুগে একটা গোলমাল ঘটে গেল, তিন ভাগ ধর্ম এক ভাগ অধর্ম প্রবেশ করে গেল। সেটা দ্বাপর যুগে অর্ধেক অর্ধেক হয়ে গেল, অর্ধেক ধর্ম আর অর্ধেক অধর্ম। সেটা আবার কলিযুগের মানুষের কাছে আরো দুর্ভাগ্য হয়ে নেবে, তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম। এমনিতেই আয়ুকাল কম, শ্রদ্ধা ভক্তি নেই, অর্থ কাম আর কাঞ্চন হচ্ছে পরমেশ্বর ভগবান। সেই কালে মানুষের দুর্ভাগ্য হলো যে এই কলিকালে কি করবে মানুষ, কি করে ভগবানের কৃপা পাবে। মহাপ্রভু নিয়ে এলেন হরের নামই বকি। হরিনামের কোনো কালাকাল নেই, হরিনামের কোনো কালাকাল নেই। চলতে চলতে বলতে পারো, খেতে খেতে বলতে পারো, এর কোনো নিয়ম নেই। শুয়ে শুয়ে বলতে পারো, শয়নে বলতে পারো, চলনে বলতে পারো, বনে বলতে পারো, কনে যেখানে, নিয়মই তো স্মরণহীন কাল। কিন্তু দুর্ভাগ্য, এতাদৃশ তব কৃপা, দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরা। মহাপ্রভু বললেন এত সহজ করে দিলাম, তবুও দুর্ভাগ্য দুর্দৈব মানুষের এই সহজ হরিনামটাও অনেকে গ্রহণ করে। যারা করে না, না করে কোনো উপায় নেই। আজ নয় কাল, কাল নয় পরশু, এই রাস্তা দিয়ে না হাঁটলে বাড়ি পৌঁছানো যাবে না। সুতরাং যারা পথে নেমে গেছেন আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, কারণ হরি সভায় যারা আসতে শুরু করেছেন ওদের মুক্তি আর ঠেকায় কে। এদের পারাপারের রাস্তা মহাপ্রভু হাতে নিয়ে নিয়েছে। কেন? দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কোনো অসুবিধে নেই, যে যেমনই কর্ম করো, যে যে অবস্থায় থাকো, পাপী হও, তাপী হও, অপরাধী হও, কোনো অপরাধ নেই। কিন্তু এ কথা শোনার পরে একটা জিনিস শুধু চালু করো, কিচ্ছু ত্যাগ করার লাগবে না, শুধু যোগ করার লাগবে। সেটা হলো প্রতিদিন দিনান্তে একবার হাতে তালি দিয়ে কীর্তন করো। হ্যাঁ, তাহলে কি আমরা একটু করতে পারি? এখন একটু করব। আর একটা সমস্যা আছে, হরিনাম করা যাবে কিন্তু মহাপ্রভু বলে তালি দিতে আর, এটা কি সম্ভব হবে? হবে, ঠিক আছে। যদি হাত থাকে তালি দেন, না থাকলে কি করব। আমার বলার কারণ এই না, আমি কিন্তু আমার চোখে দেখতেই পাই না যে কারো হাত নেই, হাত আছে। কিন্তু তবু এ কথা বলার মানেটা কি, আপনারা মিলিয়ে নেন। হাত যদি থাকলো, যদি থাকলো বা আছে, এখনো শুরু হলো না কেন? ভালো লাগলো আপনার তালি বাজিয়ে দেখালে, কিন্তু তত্ত্বটা এটা না, সেটা হলো এটাই, এতদিন তো হাত পেলে কি কর্মটা করলে?
হাত দিয়ে কি কাজ করা হয়েছে, এখনো যে কাজ করার জন্য আসা সেটাই তো হলো না। অনেক পরিশ্রম করলাম এই হাত দিয়ে, এই বাহু বলে অনেক কিছু টেনে আনলাম, কিন্তু গোবিন্দ সেবা হলো না, মা বাবার সেবা হলো না, গুরু বৈষ্ণবীর সেবা হলো না। আপনার হাত আছে, এরই নাম হাত আছে কি নেই। হাত তো সবাইকে ভগবান দিয়েছে, কিন্তু হাত আছে তার প্রমাণ কি? সেবা কর্ম, যা এখনো কোনো উপকার কারো করতে পারলাম না, এই হাত দিয়ে অনেক অপকার করলাম। আমার মায়েরা তো, অনেক মায়েরা তো দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে, দুর্ভাগ্য নিয়েই বোধহয় মরবে। সেটা কি? এই হাত দিয়ে অনেক কাটাকাটি করলো, রক্ত মাখা হয়ে গেল, কিন্তু এমন একদিন রান্না করতে পারলেন না যেটা মহাপ্রভুর ভোগে লাগে। হ্যাঁ, এই জন্য হাত তো আছে, কিন্তু তো বেগার খেটে যাচ্ছে। যেখান দ্বারে মুক্তি হবে, যে কর্মের দ্বারা আপনি ভগবত কৃপা প্রাপ্ত হবেন, সে রাস্তায় তো এখনো যাওয়া হলো না। এ হাত দিয়ে তালি বাজালে হয় না, ভগবত সেবা করতে হবে। হ্যাঁ, সেটা তো হলো না। আমার মায়েরা রান্না করে, যে রান্না কোনো বৈষ্ণব সেবা পায় না, ভগবানের সেবা হয় না, তুলসী চড়ানো হয় না। আছে অনেক মায়েরা আছে, কিন্তু সেটি গুটি করে। আর পুরুষেরা সারা জীবন গাধার মতো গাধা, অনেক কিছু বহন করলো, কিন্তু ভগবানের নৈবেদ্য বহন করলো না। গুরু বৈষ্ণব সেবার জন্য কোনো বস্তু বহন করে আনতে পারলো না, ওরে দুর্ভাগারে। গাধা বয়ে যায়, খেতে পায় না, যেগুলো বয়ে নিয়ে যায় ওগুলো গাধা খেতে পায় না। সংসারী যে বয়ে নিয়ে যায় তার নিজের কাজে লাগে না। এই জন্য মহাপ্রভু বলছেন, হাত আছে তার প্রমাণ কি? মালা গেঁথে গোবিন্দের গলায় দিলে না, বৈষ্ণবের গলায় দিলে না। এই জন্য এবারে হাত পেয়েছো বাছা, পরের বারে পাবে কিনা চিন্তার বিষয়। অনেক জীব জন্তুর হাত নেই, চারটে পাঁচ, এরা তো তারা যারা সেবায় লাগে না। মহাপ্রভু নিবে নির্বাচন করলেন, এদেরকে হাত দিয়ে দরকার নাই, চারটা পাই যথেষ্ট। তো এই জন্য হরিনাম শুনতে হবে, এটা শোনার বিষয়। শুনলেই চেতনা হবে, চেতনা হলেই আপনি পথ পাবেন, মুক্তি পাবেন, প্রেম পাবেন, ভগবত সেবা পাবেন এই শ্রবণ দ্বারে। এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে এসে শ্রবণ করতে হবে, এটা মহাপ্রভুর হরিবাসরেই কেবল পাওয়া যায়, যত্র তত্র এটি মিলবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যেন এই জন্মটাকে সার্থক করতে পারি মহাপ্রভুর সেবা করে। এই জন্য মহাপ্রভু বলছেন, ওরে আর কিছু না, অন্তত শুরুটা তো হোক। সেটা কি? হাতে তালি দিয়ে একটু কীর্তন, আমার উদ্দেশ্য। কারণ তুমি যা পেয়েছো সেটা আমি দিয়েছি, কমসে কম আমাকে তো কিছু ফিরিয়ে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একটা কমিটির পক্ষ থেকে একটা আবেদন আছে, সেটা হলো এটা, এটা তো মহাপ্রভুর মেলা, কোন গৃহস্থের হরিবাসর নয়, ভিক্ষার বাসর। ওনারা ভিক্ষা করে এনেছেন, নানাভাবে এনেছেন ভিক্ষা করে, ভগবানের সেবা করবেন, ভক্তের সেবা করবেন,
তাই এখন ওরা একটু ভিক্ষা করতে চায়। ভিক্ষা করা কোনো অপরাধ নয়, অপরাধ তখন হবে যখন নিজের জন্য কেউ করে। যদি কেউ মহাপ্রভুর জন্য ভিক্ষা করে সেটা কল্যাণ হয়, অপরাধ হয়। ওরা যাচ্ছে, তা আপনাদের মানে কি বলবো, অবস্থা ভেদে ব্যবস্থা, যার যেমন সাধ্য থাকবে আপনারা মহাপ্রভুর সেবায় লাগতে পারে। যে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। আমি একবার আপনাদের বদন থেকে শুনতে চাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরি বা। ভালো কাজ করুন আর হাতে তালি দিয়ে কীর্তন করুন, দেখবেন আপনার হাতের রেখা আগে যা ছিল সেটা বদলে গেছে। ভাগ্য বদল করার জন্য কোনো গুণিনের কাছে যাবেন না, কোনো তান্ত্রিকের কাছে যাবেন না, কখনো পারলে কোনো সাধুর কাছে যাবেন না, আপনার জীবন বদলে দেবে। আর না হলে বিফাঁদে ফাঁদে পড়ে যাবেন যে আপনি সর্বহারা হয়ে যাবেন। এই জন্য সেই হরিনাম, যে কৃষ্ণ নাম আপনার ভাগ্যকে বদল করে দেবে, যেটা আপনারা করলেন হাতে তালি দিয়ে কীর্তন। এখানে আসার পরেই আপনারা প্রণাম করেছেন, প্রণাম করতে গিয়ে পৃথিবীর মাটিতে মায়ের বুকে প্রণাম করেছেন, আপনার ললাটে কিছু ধুলো লেগেছে। যারা প্রণাম করে সেই ধুলোটা আর কারো নয়, স্বয়ং ভগবান
এবং তার প্রিয় ভক্তের চরণ ধুলি আপনার ললাটে। কিছু লাগবেন, আপনারা করে দেখবেন, আপনাদের বাড়িতেই প্রণাম করবেন, মাটিতে প্রতিদিন প্রণাম করুন পৃথিবীর বুকে। কারণ মহাপ্রভু চলে যাওয়ার পরে পৃথিবী দেবী তার চরণ ধুলো কৃপাটা ধরে রেখেছে, এই জন্য আমরা পৃথিবীর যে যেখানেই প্রণাম করি তা মাটিতেই করি। আর এই জন্য সেই মাটি মানে পৃথিবী, আমার মা ধুলার ধরণী, তিনি কৃপাটা ধরে রেখে দিয়েছেন, উনি আমাদের কৃপা করবে দেবে। এই হলো আধ্যাত্মিক তত্ত্ব, এই হলো মহাপ্রভুর বাণী। উনি স্বয়ং নিজে প্রণাম করতেন, এমনকি উনি গুরুদেব যেখানে হরিভজন করেছিলেন সেই জায়গাটা আজও আছে হালি শহরে, আর চৈতন্য ডোবা যেখান থেকে উনি মাটি তুলে নিয়েছিলেন, গুরুদেব এইখানটায় চলাফেরা করেছেন, গুরুদেব এই জায়গাটায় ভজন করেছেন, পরম বৈষ্ণব চূড়ামণি আহা ঈশ্বরপুরী যেই জায়গাটায় ভজন করেছিলেন উনি আমার গুরুদেব। তাই গুরুদেবের চরণ ধুলির সেই মাটিটা উনি তুলে আঁচলে বেঁধে নিয়েছিলেন, দেখে লক্ষ লক্ষ নরনারী এক মুঠো করে মাটি তুলতে লাগলেন, সেখানে একটা ডোবা তৈরি হয়ে গেল। আজও উত্তর চব্বিশ পরগনা যেখানে রামপ্রসাদের ভিটে বাড়ি, হ্যাঁ সেই জায়গা, সেই জায়গা সেন শিবানন্দের বাড়িও আছে। হ্যাঁ আজও গিয়ে দেখবেন চৈতন্য ডোবা, একটি ডোবা তৈরি হয়ে গেছে, সেটা মাটি নিয়ে আর চোখের জলে সেটা জলে পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ বাবু, তাহলে ধুলির, হ্যাঁ এই জন্য বলা হয়েছে কি ভারতবর্ষে জন্ম হইল যার, পুণ্যভূমি ভারতবর্ষ, এই ভূমিটা সাধারণ নয়, এখানে অনেকবার ভগবান এসেছে, ভগবানের ভক্তরা এসেছেন, হরি বলেছেন, কেঁদেছে, আমরা সেই মাটিতে জন্ম নিয়েছি, সেখানে আমাদের গর্বে, এ আমাদের গর্বের জায়গায় পশ্চিমবাংলা, যেখানে স্বয়ং মহাপ্রভু এসেছেন আমাদের রাজ্যে। নানান দেশ থেকে, প্রাচ্য পাশ্চাত্য থেকে মানুষ ছুটে আসছে এই জায়গাটা একবার প্রণাম করার জন্য। মহাপ্রভুর এই পাদপীঠ এত সৌভাগ্যের বিষয়, তাই এখানে লড়াই করতে হবে, মায়ার সঙ্গে লড়াই করতে হবে, নিজেকে নিজের সঙ্গে লড়াই করে রাস্তা তৈরি। কেউ চাইবে না আপনার ভালো হোক, কেউ চাইবে না আপনার মুক্তি হোক, কিন্তু আপনাকে আপনার কাজটা করে নিয়ে রাস্তা পরিষ্কার রাখতে আপনার জন্যই ঘরের নামই বুকে বলো, সর্ব কাজে সর্ব পথে সর্ব কর্মে সবকিছুর শুরুতে হরি নাম, এই নামই পরম ধর্ম, এই নামই পরম সর্ব ব্যাধি বিনাশন। হ্যাঁ করে দেখুন, যার যা ব্যাধি আছে আপনি মুক্ত হয়ে যাবেন হরি নামের উপরে যদি বিশ্বাস রাখে। বৈষ্ণবের চরণ ধুলি, হ্যাঁ এখানে আছে অকাল মৃত্যু হরণম, অকাল মৃত্যু হরণম, যার অকালে মৃত্যু আছে সে বেঁচে যাবে, অকাল মৃত্যু হবে না, সময়েই মৃত্যু হবে, অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশন। বিষ্ণু পাদদতং বিষ্ণুর পাদ পদ্ম স্নানিত যে জল, স্নান জল, তাকে বলা হয় চরণামৃতম। মৃত ব্যক্তি বেঁচে যায় এই চরণ অমৃতে, সর্ব ব্যাধি বিনাশন। যদি কেউ পিয়ে খেতে পারে, কেউ যদি শিরে রাখে মাথায়, তাহলে তার অকাল মৃত্যু চলে যায়, সর্ব ব্যাধি বিনাশ হয়ে যায়। আজকে অনেকে মানে এখনো চলছে, সেগুলো করছে আপনাদের আড়ালে, একসঙ্গে এসেছে, অনেকে অনেক কাজ করে নিয়ে চলে যাচ্ছে এই জায়গায়, এই জায়গায় করে নিচ্ছে, অনেকে একটু এই কীর্তনের শেষে মাটি নিয়ে চোখে লাগিয়ে নিল, তার চশমা লাগে না, তার কোনোদিন অন্ধত্ব আসে না মৃত্যুকাল পর্যন্ত, এই চরণধুলির এত দিব্য শক্তি।
আহা আহা যমুনা পুলি, কদম কানন কি হে দিনু সখীরা, কি হে দিনু সখীরা, যমুনা পুলি কদম কানন কি হে দিনু সখীরা, যমুনা পুলিনে কদম্ব কানন কি হে দিনু সখীরা, কি হে দিনু সখীরা, যমুনা পুলিনে পুলিনে কদম্ব কানন কি হে দিনু সখীরা, শ্যামবংশী ধারী মনি মঞ্চ পবি, শ্যামবংশী ধারী মনি মঞ্চ পবি, কদিলা রসদা মদি মদি কদিলা রসদা, আমি এই এখনই দেখিলাম আমি এই এখনই শ্যামী বংশী ধারী মনি মঞ্চ পরি, এই এখনই দেখে শ্যামী বংশী ধারী মনি মঞ্চ পরি, এই এখনই দেখে আপনারা ভক্ত ভগবান, কে হারে কে হারে আর কে জেতে, ভক্ত ভগবানের লড়াই। ওই যমুনা বাড়িতে যারা হরিনাম করেন করেন প্রত্যেকেই করেন, হাতে তালি দিয়ে করেন, তাই না? করলে কত গুণ পাবেন? এক গুণ পাবে। আর কেউ যদি জলে দাঁড়িয়ে করে তাহলে দ্বিগুণ পাবে, আর অনন্ত গুণ পাবেন কোথায়? যদি কেউ হরি সভায় এসে হরি বল বলে অনন্ত গুণ। কদম্ব কানে কি হে দিনু সখী, শ্যামবংশী ধারী মনি মঞ্চ পবি, কদিলা কে এই জায়গাটা ভালো বলে মনে করেছিলাম শুরুতে, ভালো লেগেছিল আমার এই জায়গাটা, এই জন্য আমি এখানে অনেক আগে এসেছি, কিন্তু এত খারাপ আমি জানতাম না। এই জন্য সকলে ঠিকই বলে উপরটা দেখে কখনো বিচার করতে নি, মানুষের উপরে কি দেখা, মানুষের উপরে থাকে পোশাক,
এই পোশাক থেকে কখনো মানুষের বিচার হয় না, এই উপরটা দেখলে কখনো বোঝা যাবে না যে কে সাধু কে অসাধু। মুখোশ পরা না, উপরে একটা ভাব দেখায়, আসল ভাবটা তার ভিতরে থাকে। এই যে মায়েরা রোল গোল পরে না, বাহিরটা দেখতে সোনার মতো, সোনার চেয়েও ভালো লাগে দেখতে। অনেক মায়েরা ঠকে যান, ওকে সোনা মনে করে নিয়ে চলে আসে, দু চার দিন স্নান করার পরে যায়নি তাই ভেতর বেরিয়ে গেছে, আসলটা বেরিয়ে গেছে। তিলক দিয়েছি আমি, গলায় মালা পরেছি, একটা নামাবলী গায়ে দিয়ে দিয়েছি, তা অনেকে মনে করছে উনি বোধহয় পাক্কা সাধু। হ্যাঁ, এই উপরটা দেখে এগুলো সব কিনতে পাওয়া যায়, এটাও কিনতে পাওয়া যায়, তিলক মাটি কিনতে পাওয়া যায়, তুলসীর মালাও কিনতে পাওয়া যায়। যাত্রায় অনেকে নারদ সাজে, প্রহ্লাদ সাজে, সাজে তো, তাহলে কি সাজলো বলেই সে প্রহ্লাদ, না সাজলো বলে নারদ হয়ে গেল? না, ওগুলো পরা যায়, খোলা যায়, কিন্তু ভগবত ভক্তির যে লক্ষণ, ভক্তির যে লক্ষণ, ভদ্রতার যে লক্ষণ, ওটা জামা কাপড়ে পোশাকে নয়, ওটা ব্যবহার। এই যে গাড়িয়ে লেখা থাকে না, আপনার কি আপনার ব্যবহারই এখন মুছে দিয়েছে, কারণ সব মানুষ এখন ভালো হয়ে গেছে। আমরা যখন মানে শুরুতে কীর্তন করতাম তখন দেখি গাড়ির পেছনে লেখা, গাড়ির ভেতরে লেখা, আপনার ব্যবহারই আপনার পরিচয়। এটাই সত্য, আপনি কি খাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কোথায় যাচ্ছেন, এটা দেখেই আপনার বিচার হবে আপনি মানুষ না অমানুষ। আমারও সেটা ভুল হয়েছিল, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, এই জায়গাটার নামও শুনেছি অনেক, এই জায়গাটা বৃন্দাবন, এই জায়গাটা সেই বৃন্দাবন যেখানে ভগবান নন্দনন্দন আবির্ভাব হয়েছে। হ্যাঁ, এই সেই যমুনা আমি স্নান করছি, হ্যাঁ, যে যমুনায় নানা দেশ থেকে মানুষ ছুটে আসে স্নান করার। কিন্তু একই এই এটা কি হলো আমার উপরে? আমি স্নান করছিলাম গান গাইতে গাইতে যমুনা ফুলিনি, হ্যাঁ, যমুনার গুণগান গাইছিলাম, যমুনাপতি ভগবানের গুণগান গাইছিলাম। কিন্তু এটা কি হলো, আমার গায়ে কেউ পান খেয়ে থুতু ফেলে দিল। তাই আমার খারাপ লাগলো এই জায়গাটা, যে কি সাধুকে প্রণাম করতে হয়, সাধুর উপদেশ নিতে হয়, সাধুকে সম্মান করতে হয়, সাধুর সেবা দিলে জীবন ধন্য হবে। হ্যাঁ, জীবনে মনে রাখবে, আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে, কি না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। পুরুষেরা তো সারা পৃথিবী ঘুরে রোজগার করে, কিন্তু সেই রোজগার অকারণে যায় কেন? না সেই টাকা দিয়ে, সেই পয়সা দিয়ে তামসিক খাবার কিনে আনা, জীব হত্যা করা, সেই খাবারগুলোতে সেই টাকা কোনোদিন ভগবানের সেবায় লাগলো না, অকারণে গেল। এই জন্য সেটা ভগবানের সেবায় লাগাতে হবে, তুমি তোমার উপার্জনটা সার্থক। আর আমার মায়েরা যারা রান্না করেন, জীবনে অপেক্ষা করুন, সেই দিনের সুযোগ গ্রহণ করুন যেদিন আপনার হাতে ভগবানের সেবা হবে, আর কোনো বৈষ্ণব আপনার হাতে সেবা যতদিন না হবে, ও নারী হোক আর পুরুষ হোক, যতদিন না হবে ততদিন আপনার এই ভুলক থেকে মুক্তির উপায় নাই। আপনারা কখনো মনে করবেন না যে আমি বললাম এই জায়গাটা খারাপ, মানে যেখানে হরিনাম হচ্ছে এই জায়গা না। এক সাধু স্নান করছিলেন, নাম তার হচ্ছে, তার নাম কি, ভীষণ মহাতেজা সাধু। সেই সাধু যখন স্নান করে, স্বয়ং ভগবানের কৃপার সঙ্গে একটা সংযোগ হয়। কি নাম রে? তার মানে এই যে পানের পিচ ফেলার দলের লোক এও আছে,
আমার কিছু লোক আছে দেখবেন কি যে খায় জানি না, কিন্তু আমি দেখেছি সে পান খায় না, অন্য না বাবা বলছেন একটা নাম খারাপ না, বলে কি খুটকা নাকি বলে, বলছে গুটকা খাতে খায়, আছে অনেক মানুষ আছে যা খাচ্ছে খেতে খেতে কার গায়ে দিল কোথায় পড়লো দেখার তো। আমি খাইনি রে বাপ, তোর গায়ে পড়ার ভয়, আমি যত দেখাচ্ছি সে মাথা সরাচ্ছে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা এই সাধু গালও বেশি এই মানে বিশ্বামিত্র, বিশ্বামিত্র এনারই শিষ্য, তো সেই গালব ঋষি জীবনে বিয়ে করে না, প্রতিজ্ঞা বিয়ে আমি করব না, এই সব পৃথিবীর সব নারী আমার মা, মাকে কোনোদিন বিয়ে করা যায় না, এই তার প্রতিজ্ঞা সে বিয়ে করে না। তা সেই গালব ঋষির জটা হয়ে গেছে, অনেক দিন পরে তিনি বৃন্দাবনে এসেছেন, এই বৃন্দাবনে তিনি ভজন করবেন জীবনের শেষ দিন পর্যন্ত, কিন্তু আজকে স্নান করতে গিয়ে দেখে তার গায়ে কে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে, সারা গা লাল হয়ে। আরে এখানে কে রে, এই এত সাহস কার হলো রে? হ্যাঁ, যার নাম শুনলে লোকে ভয় পায় অন্য রাস্তা দিয়ে যায়, আর এখানকার ছেলে কে করলো এমনটা আমার গায়ে? আরে শোনো শোনো শোনো, এখনই যদি আমি অভিশাপ দিই, তুমি যে কোনায় থাকো, যেখানে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, খাও যাও করো, আমি যদি বলি এখনই তুমি ওইখানেই রক্ত বমি হয়ে মারা যাও, এত শক্তি আছে। ভক্তমন্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন, আপনারা প্রথমে এসে প্রণাম করেন, কেন করেন জানেন? করবেন, যারা করেন না তারা করবে, কারণ যে আসনটাতে আপনারা বসেছেন ওই আসনে এমন কোন সাধু বসে আছেন যিনি নিত্য হরিনাম জপ করেন। আর যদি আপনি প্রণাম করতে পারেন, তাহলে সেই সাধুকে প্রণাম হলো, অন্যান্য সাধুকেও এক প্রণামে এত সাধুকে প্রণাম হয়। আর যদি না করেন তাহলে কি হবে, ওই আসনটায় আপনি পা দিয়ে দিলেন মানে সাধুর গায়ে পা দেওয়া। এইবার কিছু পাওয়ার আশায় এসেছেন, বরং আগের জমানো পুণ্যফল ক্ষয় হয়ে যাবে, আপনি কিছু পাবেন না। এই জন্য কিছু ভয়ঙ্কর কথা শুনে রাখতে হবে, টাকা রোজগার সকলেই করে কিন্তু টাকা রাখতে সকলে পারে না, টাকা রোজগার সকলে করে ব্যয় করতে জানে না, বিষ কিনে খেয়ে মরে, নিজের রোজগারে বিষ কিনলো খেয়ে মরে। বিষ মানে দোকানের বিষ না, বিষ মানে বিষয় বিষ, যেখানে যন্ত্রণা আছে, যেখানে জ্বালা আছে, যেখানে ব্যথা আছে। এই সংসারে জীবনের সর্বস্ব ঢেলে দিয়ে যন্ত্রণায় ছটফট করছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা কথাগুলো জেনে রাখতে হবে, যে কদিন থাকবো দেহের মধ্যে যেন দেহকে দিয়ে ভগবত সেবায় লাগতে হবে। এই জন্য আপনারা কীর্তন করেন, অনেকে আছেন এখানে, কীর্তন হয় বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না যায়। আপনি কুম্ভ মেলায় চলে যাবেন, গঙ্গায় চলে যাবেন, বদরিকাশ্রম যেতে পারেন, আপনার পয়সা আছে, কিন্তু গেলেই কৃপা পাবেন না। কৃপা যদি পেতে হয় আপনার রাস্তায় দাঁড়ান, ওখানে দেখবেন কত বৈষ্ণব যাচ্ছে, ওকে প্রণাম করুন, আপনার বদরিকাশ্রম কুম্ভ মেলায় যেটা পাবেন সেটা এইখানে পেয়ে যাবেন। একদম ধ্রুব সত্য, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা তারে ফিরিয়া না যায়। কেন? মা গঙ্গা সাধুদেরকে শ্রদ্ধা করে, কেন? এ পাপি তাপি মিথ্যাবাদী অত্যাচারী ব্যভিচারী অধর্মচারী বেদ মানে না এমন বেদাঙ্গ নয় এমন ব্যক্তিরা গঙ্গায় স্নান করলে গঙ্গার বক্ষে পাপ জমে যায়, কিন্তু কোন সাধু যখন হরিবল বলে গঙ্গা স্নান করে তখন গঙ্গার পাপ চলে যায়।
কথাগুলো শুনতে হবে আর হৃদয়ঙ্গম করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, হৃদয় ল্যাবরেটরিতে রিসার্চ করতে হবে সত্য না মিথ্যা। গঙ্গায় ডুব দিলে সকলের পাপ মা গঙ্গা নেন, কিন্তু গঙ্গার পাপ কে নেয়? বৈষ্ণব সাধু সন্ত এত শক্তিধর, গঙ্গার পাপ নেয়। এই জন্য গঙ্গা যার পদজল হর শিরে ধরে, স্বয়ং ভোলানাথ যে গঙ্গাকে মাতায় করে রেখেছেন, কেন? ওটা ভগবানের চরণ থেকে উদ্ভূত, ওকে মাতায় নিলে জীবন ধন্য হয়ে যায়, ও মঙ্গল হয়ে যায়। যমুনা পুলিনে পদঙ্গ কাননে কিছে দিনু সতিকা, যমুনা পুলিনে যমুনা পুলিনে পদঙ্গ কাননে কিছে দিনু শ্যামবংশীধারি মনি মঞ্চ করি, শ্যামবংশীধারি মনি মঞ্চ করি, শ্যামবংশীধারি মনি মঞ্চ করি, শ্যামবংশীধারি মনি মঞ্চ করি, করে লীলা যশোদা, করে লীলা যশোদা, কদম্ব কাননে কদে লীলা যশোদা, ওই না যমুনা পুলি যশোদা। গোবিন্দ বিহারী লাল কি ওদিকের হলো কি? না না, আমি ওদিকের মানে পাশে যেটা চলছে ওটার কথা বলছি। হ্যাঁ, ওনারা জানিয়ে দিয়েছে যে আমাদের প্রাণের ভক্তদের একটু জানিয়ে দেবেন, সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, সুতরাং প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, যদি বলেন বন্ধ করে দিই, বন্ধ করে দেবো। হ্যাঁ, আপনারা প্রসাদ পাবেন সকলে, তাহলে জানিয়ে রাখলাম একবার হরিধর্মানন্দে। হ্যাঁ, কমিটি জানিয়ে দিয়েছেন যে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, সুতরাং প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। এটা তো খুব খুশির খবর। অনেকে বলেন হরিনাম শুনতে যাব, খাওয়াবে কে? হ্যাঁ, খাবো কি? তা দেখেন মহাপ্রভু সব ব্যবস্থা রেখেছেন, আপনার খাবার ব্যবস্থা। তাহলে কালকে কি হবে? আজকে হরিনাম শুনছেন, খেয়ে নিলেন, আগামীকাল সকালে কি হবে? খোঁজ রাখুন কোথায় হরিনাম হচ্ছে, ওখানে চলে যান, আপনার ব্যবস্থা উনি করবেন। আর যদি না পান কোথাও তাহলে আমাকে ফোন করবেন, কিংবা আমাদের আশ্রমে চলে যাবেন আপনাদের প্রসাদে। কিচ্ছু করতে হবে না, মহাপ্রভু তো তার ভার অনন্যাস চিন্ত অন্তমান। যদি আপনি কীর্তন করেন আপনার খাবার ব্যবস্থা রাধারানী করবেন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই জন্য আমরা কীর্তন গাইতে এসেছি, এক বছর আগের থেকে আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছেন, আর বারবার খালি ফোন করছেন আপনি কি খাবেন, কি সমস্যা রে বাবা, এতবার ফোন করো কেন? বলো আপনি কি খাবেন, এটা নিয়েই সমস্যা, কিভাবে খাবেন, কার হাতে খাবেন, কোথায় খাবেন, এটাই সমস্যা। বলতে কোনো সমস্যা নেই রে বা, এক বছর আগের থেকে তোমরা খালি ফোন করছো আমি কি খাবো, আর যারা হরিনাম শোনে তারা বলে আমরা হরিনাম শুনতে গেলে কি খাবো। না, হরিনাম শুনতে থাকুন, ভগবানের চরণে বিশ্বাস রাখুন, আপনারা এত পাবেন যে খেয়ে শেষ করতে পারবেন, খেয়ে শেষ করা যাবে না। এ হরিনাম চিরকাল থাকবে আর চিরকাল আছে, আর এই প্রভাব, এই শক্তি, এই প্রেম
এই ভক্তি হরি নামে চিরকাল। রাধা মদন গোপাল কি? হ্যাঁ, তাহলে আমি আর বলবো না যে ওদিকের হলো কি, তো সেই সাধুর হলো। সাধুর গায়ে তো থুতু দিয়ে দিলে, সাধু রেগে গেছে। এই একটা জিনিস মনে, রাগ আর অনুরাগ, হ্যাঁ, রাগ কি করে হয়? এই যেমন আপনারা দেখেন, কই গো কাজে যাচ্ছ, ওই মায়েরা কাপড় জোড়ায় না কোমরে সকালবেলা, কই গো কাজে যাচ্ছ, হ্যাঁ যাও, আর দেখো ওই পাড়ার মাধবীর মাকে তার স্বামী কিরকম শাড়ি দিয়েছে, 10 বছর বিয়ে করলাম একটা ভালো শাড়ি দিতে পারলে না, আমি যে কেন আছি তোমার ঘরে, হাড় মাংস জ্বলে গেল। এরা এরা কারা? এরাই তো আপনার ক্রোধ জন্ম করে দেবে, আপনাকে চোর বানিয়ে দেবে, ডাকাত বানিয়ে দেবে। প্রতিটি পুরুষ জীবনে কঠোর পরিশ্রম করে, কেন? ঝুঁকি নেয়, দেশ ছেড়ে বিদেশে চলে যায় সব মায়া কাটিয়ে, কেন? একটু হাসি দেখবে, একটু শান্তি দেখবে, একটু আনন্দ পেতে চায়। কিন্তু এমন কিছু সংসারে মায়েরা আছে যারা নাই নাই দাও দাও করে বেড়ায়, ক্রোধ জন্ম নেয়, অনেক মানুষ বিষ খেয়ে মরে যায়, গাড়ির তলায় পড়ে যায়। আবার আপনাদের বলবো মা, আপনাদের মধ্যেই সেই মা আছে। কে মা? যিনি সকালবেলা উঠে আলতা পেরে শাড়ি পরে পূজার থালিটা হাতে নিয়ে স্বামীর কাছে এসে বলছে, কই গো তুমি কাজে যাচ্ছ, যাও, তবে একটু তুলসী তোলার মাটি তোমার কপালে দাও। দেখো স্বামী, তুমি কাজে যাচ্ছ, যাও, আমার একটা কথা তুমি রাখবে কিনা সেটা তুমি বিবেচনা করো, অন্যায় ভাবে মিথ্যে কথা বলে কোনো রোজগার করো না। সে রোজগারটা আসে থাকে না, রোগে ভোগে বিপদে আপদে বেরিয়ে যায়। তা আমি বলি কি, আমার ভালো শাড়ির দরকার নেই, আমার অলংকারের দরকার নাই, আমি গুরুকৃপায় তুলসীর মালা পরেছি, সীমন্তিনীতে আমি তিলক দিয়েছি। তুমি যতটুকু পাবে সত্যের পথে রোজগার করো, সেটা গোবিন্দকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পাবো, এর চাইতে সুখ আর নাই, এর চাইতে সুখ। মা গো ভক্তমন্ডলী মায়েরা, হনুমান যখন লঙ্কায় গিয়েছিল একটা জিনিস দেখলো, তার লেজে আগুন লাগিয়ে দিয়েছে, সারা লঙ্কায় আগুন দিয়ে দিল, কিন্তু একটা ছাদে গিয়ে সে অবাধ হয়ে গেল। সারা লঙ্কা পুরীতে কোথাও সে দেখল না, একটা তুলসী গাছ সে কোথাও দেখল না, কিন্তু একটা চালের উপরে উঠে দেখলো তাদের বাড়ির সামনে একটা তুলসী গাছ। হনুমান চিন্তা করলো, এখানে তো আগুন দেওয়া যাবে না, কেন? তুলসী কি সুন্দর বেড়ে উঠেছে, সবুজ হয়ে বিকশিত হয়েছে, তার মানে এখানে কোনো ভক্ত আছে, হ্যাঁ, তুলসীতে জল দান করে, তুলসীর পূজো করে, তুলসীর পরিক্রমা করে, তাই এখানে তুলসী সুন্দর ভাবে বিকশিত হয়েছে, এখানে আগুন দেওয়া যাবে না। পরে তিনি জানতে পারলেন এখানে তুলসী থাকার কারণ কি, কে বাস করে। বাবু, একটি মানুষ মাত্রে বেহুশ হয় না, সে বাড়ির সামনে যাই করুক না কেন একটা তুলসী বৃক্ষ অপস্বরূপ। তুলসীর নাম হচ্ছে সর্প ঔষধি, যখন মানে মন্থন হয়েছিল সমুদ্র মন্থন, এই মন্থন কালে এই সর্প ঔষধি তুলসী উঠেছিল, এটা ভারতবর্ষে উঠেছিল, আর এটা দেশ বিদেশের মানুষ লরিতে করে ভারতবর্ষ থেকে তুলসীর গাছ নিয়ে চলে যাচ্ছে, এক লরি লরি থালকুনি পাতা আর এই দেশে তুলসী গাছ উপরে নিয়ে চলে যাচ্ছে ঔষধ তৈরি করার জন্য, আর সেই ঔষধ আবার ভারতবর্ষে ফিরে আসছে, ভারতের মানুষ তা কিনে খাচ্ছে, অথচ বাড়ির ঔষধ তারা চিনতে পারে না। তুলসীতে এমন কোন রোগ নেই যা ভালো হয় না, এই জন্য তার নাম সর্ব ঔষধি। এই জন্য
হনুমান দেখলো যার বাড়িতে তুলসী আছে তাহলে সে কৃষ্ণ ভক্ত, আর যদি কৃষ্ণ ভক্ত হয় তাদের মুখেও আগুন দেয় না, তাদের ঘরেও কেউ সবার মুখে আগুন দেওয়া হয়, কিন্তু ভক্ত যারা হরিনাম গাইতে গাইতে নিত্য গোবিন্দ সেবা করতে করতে যারা মরে যায় তাদেরকে তাদেরকে কি করে সমাধি দান করে, মুখ অগ্নি করে না। যেই মুখে কৃষ্ণ নাম করে, যে মুখে প্রসাদ ভোজন করে, যে মুখে কৃষ্ণ লীলা বিলাস কীর্তন করে, সেই মুখে কোনোদিন আগুন দেয়। হনুমান জানতে পারলেন এটি ভগবানের প্রিয় ভক্ত বিভীষণের বাড়ি। ভক্ত বিভীষণ রাবণ দুর্ভাগ্য এমন একটা ভাই পেয়েছিল কিন্তু চিনতে পারলো না, তাকে লাথি মেরে তাড়ায়। হাতের লক্ষ্মী লোকে পায়ে ঠেলে কেন, সাধু সঙ্গ যদি না করে আসল আর নকল চিনতে পারে। বোতল বাহিনীর লোককে মানুষ সমাদর করে, আসুন আসুন আসুন, খান কি খাবেন বলো, বলে বোতল খাবো, এনে দিচ্ছে। হ্যাঁ, এ তো দুর্ভাগ্য। আর যদি কোনো সাধু এসে বলে আপনার বাড়িতে সেবা করব মা, বলে আজ তো হবে না, সে রবিবার আসো, মরে খোকার বাবা থাকবে। মানে সাধু আজ কি খাবে তার কোনো ঠিক নেই, বাঁচবে কি মরবে রবিবার কবে সেদিন আসবে জানুন। নকল কারা, যারা বোতল বাহিনী, ওই একটা বন্ধু করবেন হাজারটা বন্ধু দুনিয়া থেকে গুড়িয়ে গুড়িয়ে আনবে আপনার বাড়ি। এই জন্য সাধু সঙ্গ করলে সারা দুনিয়ার সাধু আপনার বাড়িতে আসবে, যদি চেন থাকে সাধুর সঙ্গে, যদি যোগ থাকে আপনার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সেই বিভীষণ আজও বেঁচে আছে, সে অমর হয়ে গেল, সে অমরত্ব লাভ করলো। বিভীষণ রাবণ মরে গেল, কুম্ভকর্ণ মরে গেল, কিন্তু বিভীষণ আজও বেঁচে আছে, কথিত আছে। প্রতিদিন তিনি ওই সমুদ্র পার হয়ে আজও তিনি নীলাচলে জগন্নাথ দর্শনে আসে, আজও আসেন। যার চোখ আছে, যারা দেখতে পায়, তারা দেখলে দেখতে পাবে বিভীষণ আজও এসে গোবিন্দের চরণে ফুল দিয়ে যায়। ভক্তমন্ডলী মায়েরা, তাহলে ভাবুন কৃষ্ণ ভক্তের কি মহিমা, দেবতারাও প্রণাম করে। এই জন্য শুধু আজকের লীলায় আপনারা শুনলেন যে গালব ঋষির গায়ে কেউ থুতু দিয়েছে, এই থুতু দেওয়া একটা কর্মের কথা বলা হলো, একটা অন্যায়ের কথা। আমরা সাধুর উপর যে অন্যায় করি আমরা সুখী হব কোথা থেকে? এই পৃথিবীর সম্পদ হচ্ছে সাধু, সাধু আছে তাই ভূমিকম্প হয় না, সাধু না থাকলে এ সারা পৃথিবী নেমে যাবে নিচে। সাধু আছে, আছে বলেই ধর্ম আছে, আর ধর্ম আছে বলে ধর্ম মতো সূর্য ওঠে, জোয়ার ভাটা হয়, বাতাস বয়, তবেই মানুষ বেঁচে থাকে। অন্য সুন্দর লালা সচির সুন্দর লালানন্দে সুন্দর
চতুষ্টি বৃন্দাবনমে গুরু সুন্দর শিরে চূড়া বড় শিবালে বনমালা হিয়ার পরে শিরে চূড়া বড় শিবালে বনমালা হিয়ার পরে নূপুর নুঝুন চরণ সুন্দর দুলা না চতুষ্টি বৃন্দাবন না চতুষ্টি বৃন্দাবন না চতুষ্টি সুন্দর লালা না চতুষ্টি বৃন্দাবন না চতুষ্টি বৃন্দাবন না চতুষ্টি বৃন্দাবন না চতুষ্টি বৃন্দাবন বলো বাল গোপাল কি না ছেড়ে দেব না অভিশাপ দেব কি এই জন্য যে তত্ত্বগুলো বলে যাচ্ছিলাম আপনার একটু গুছিয়ে মালা গেতে নেই সেটা কি ক্রোধ যদি সাধুর উঠে যায় আমার কোনো ব্যবহারে তাহলে জানবেন আমার নিশ্চিত মৃত্যু আত্মার অধোগতি যদি আমার কোনো ব্যবহারে সাধু রেগে যায় সাধু সহজে রাগে না সাধুর রাগ হচ্ছে জলের দাগ সাধু তারাই হয় যারা ক্রোধকে সম্বরণ করতে পারে সংসারী ঠিক পারে না তবে একটা তত্ত্ব আপনারা শুনে রাখেন যেহেতু শুনছেন এই যে আজকে প্রণাম করলেন হরিনাম গাইলেন এর কিন্তু একটা ফল আছে ফল আছেই হরিনাম শুনছেন তিন ঘন্টা হরিনাম শুনবেন আপনাদের একটা ফল অবশ্যম্ভাবী কিন্তু এটা আবার হারিয়ে যায় কি করে হারিয়ে যাবে যদি আপনি ক্রোধ করবেন কারো প্রতি ক্রোধ করবেন তাহলে আপনার এই পূর্ণ ফলটা হারিয়ে যাবে এই জন্য কারণে অকারণে ক্রোধকে সম্বরণ করতে হবে তিনটে জিনিস মহা খতরনাক প্রথমে হচ্ছে কাম তারপর হচ্ছে ক্রোধ তারপর হচ্ছে লোভ মনুষ্য জীবনের ধ্বংস করে এই তিনটে জিনিস এই তিনটে সুন্দর দেখে যদি লোভে পড়ে গেছে যে কোনো জিনিস আর যদি মানুষের উপরে কোনো নারী পুরুষের উপরে কোনো পুরুষ নারীর উপরে যদি সুন্দর দেখে পড়ে যায় তাহলে ও আর উঠতে পারবে একবার এই জন্য সাবধান এ পৃথিবীর কোনো জিনিসই সত্য নয় ওই যা উপরটা দেখা যাচ্ছে ওটা না এই জন্য এতে দেখে পড়তে নেই কাম ক্রোধ লোভ আর মোহ এই তিনটাকে যারা সংযম করতে পারে লাগাম ধরতে পারে তারাই পৃথিবীতে অস্ত্র ঘুরাতে পারে এটা দেখেন আমাদের গায়ে যদি কেউ থুতু দেয় আমরা কি করব হয় কাউকে নালিশ জানাবো পঞ্চায়েতে যাব কিংবা থানায় যাব ইত্যাদি কিন্তু যে সাধুর গায়ে থুতুটা দিল সে তো চারিদিক দেখলো কে দিল আগে লোকটা দেখতে হবে তারপরে কাজ আরে আরে কে কাজটা কে হঠাৎ দেখলো উপর দিকে তাকিয়ে একটা পুষ্পক রথ মানে উড়ে যাচ্ছে আর সেই রথটা চেনা রথ চেনা পরিচিতি রথ ওই বিমানটা চেনে সকলে কেন না ওটা ভগবান বিষ্ণু দিয়েছে ওনাকে উনি সুন্দর হরিনাম করেন উনি ভগবানের প্রিয় ভক্ত তাই ওনাকে ওই মানে বিমানটা দিয়েছেন বিমান মানে রথ ওটা দিয়েছেন উনি আকাশে উড়েন আর ওই উড়তে উড়তে হরিনাম করেন ওনার নাম কি উনি চিনতে পারলেন গালব ঋষি উনি আর কেউ নয় উনি হচ্ছে চিত্ররথ চিত্রসেন গন্ধর্ব বংশী জন্ম গন্ধর্ব বংশে জন্ম পেয়েছেন তাই হরিনাম গাইছেন শিশুকাল থেকে ভগবানের এক প্রিয় ভক্ত
ভগবান ভালোবেসে ওনাকে একটা রথ দিয়েছে যাতে সর্বতীর্থে ঘুরে ঘুরে হরিনাম গায়। কিন্তু গালব ঋষি ছাড়লেন না। ছাত্র যদি হতো ক্ষমা করে দিতাম, মাস্টারকে ক্ষমা করা যাবে। যারা কোনোদিন হরিনাম করে না তাদের অনেক অপরাধ থাকবে, যারা কোনোদিন হরিনাম শোনে না তারা জানে না অনেক কিছু ভুল করতে পারে। কিন্তু একজন শিক্ষক হয়ে, হ্যাঁ চিত্রসেন দীর্ঘদিন ভগবানের প্রিয় ভক্ত, সেই অপরাধ করল। ওর একটা অভ্যাস ছিল চিত্রসেনের পান খাওয়া, এ সকাল থেকে উঠেই পান খায়। অনেকেই খায়, আমাদের দেশেও অনেকে চা খায়, পান খায়, নানান নেশাদ্রব্য জিনিস খায় সকালবেলা উঠে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই চিত্রসেন পান খাওয়া অভ্যাস ছিল তাই ফেলে দিয়েছে। পরে তো পরে ঋষি গালব ঋষির গায়ে এসে পড়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যারা হরিনাম শুনছে, আপনাদের যদি বলা হয় কোন বংশে জন্ম বলতে পারবে? বাবারা যারা আছেন কোন বংশে জন্ম, এটা কিন্তু বলেন আপনারা। আমি হয়তো অন্য দিক দিয়ে বলছি, ধরতে পারছেন? যখন দেখবেন বাবা মায়ের শ্রাদ্ধ করবেন, বাড়িতে পুজো পাঠ হবে, সংকল্প করবেন, তখন কিন্তু ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব জিজ্ঞাসা করবে আপনার গোত্রটা কি। আর জেনে রাখবেন এই গোত্রটাই হলো আপনার বংশ, আদি বংশ, কোথা থেকে জন্ম হয়েছে, আপনি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে আপনি, এটা গোত্রেই বোঝা যাবে আপনি কোন বংশের ছেলে। এই যে আপনারা, আমি যেটা বলতে চাইছি সেটা হলো গালব ঋষি, ঋষি, এই ঋষি কখন হয়? প্রতিটি মানুষ ঋষি হতে পারে যদি ভজন করে, যদি সাধন করে, যদি ঋষি প্রণীত পথে চলে, তবে আপনিও ঋষি হবেন, আর না হলে আপনি জীবজন্তু হবেন। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। তাহলে আপনাদের মিলিয়ে দিই, মনে করুন আপনাদের গোত্র কারো শাণ্ডিল্য, কারো ভরদ্বাজ, কারো মধুকল্ল ইত্যাদি অনেক গোত্র আছে। তো যদি কেউ শাণ্ডিল্য গোত্রের মানুষ হয় তাহলে কে সে? শাণ্ডিল্যের বংশে তার জন্ম আছে। এখানে অনেক মানুষ আছে, তাহলে শাণ্ডিল্য যদি আমাদের আদি হয় তাহলে আমরা কারা? ঋষির পুত্র, মানে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের মেয়ে। এইবার আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা ঋষির আচরণ করছেন না চণ্ডালের আচরণ করছেন? এই জন্য এটা কোনো কাউকে ঠকিয়ে দেওয়ার জন্য বলা নয়, জাগিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য। আপনি ভুলে গেছেন, এই জন্য হরিনাম শুনতে হবে। যেমন আগুনটা নিচে আছে, উপরে ছাই একটু খুঁটিয়ে দেন আবার জ্বলে। এখনো নতুন কথা নয়, আপনাদের পুরনো কথা। এই জন্যই তো হরিকথা শুনতে হবে, হরিকথা কোনো নতুন নয়, পুরনো, যে আমরা ভুলে গেছি সেটা আবার জাগিয়ে তুলতে হবে, আবার স্ট্রং করতে হবে, আবার তাহলে শুধু আজকে লীলা শুনছি তা না, গালব ঋষি ঋষি, আমরা কে? কেন আমরা ঋষির বংশে জন্ম হয়ে এই অনাচার করছি? কেন? কোন দুঃখে? এর জন্য হরিনাম, হরিনাম গাইতে গাইতে চিত্তরূপ দর্পণ মার্জন হবে, আপনি বুঝতে পারবেন কে আমি, কি মোর কর্তব্য। মরে যাওয়ার আগে আপনি কৃষ্ণ দাস হন, তাহলে জীবনটা আবার ফিরে পাবে, না হলে জীবজন্তু দলে জন্ম হবে, একে কেউ ঠেকাতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু এই হরিনাম এনেছেন নাচার জন্য নয়, গাওয়ার জন্য নয়, জানার জন্য। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, কি মোর কর্তব্য, আমার কিসের জন্য আসা এখানে? দুটো ছেলের বাবা হওয়া, দুটো ছেলের মা হওয়া, এই গাড়ি করা, বাড়ি করা, এই কি মনুষ্য জন্মের উদ্দেশ্য? না, মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো ভগবত সেবা, যেখানকার ছেলে সেখানে ফিরে যাওয়া,
ঋষি বংশ থেকে আবির্ভূত হয়েছি, আমি ঋষি হব, কৃষ্ণ ভক্ত হব, আবার ফিরে যাব নিজালোকে, বৈকুণ্ঠ আপনারা এবার লীলা শুনুন, ঋষি কি করছে আপনাদের ধরিয়ে দিলাম, আপনারা আমরা প্রত্যেকে ঋষির বংশীজন, আমাদের খাদ্য কখনো পশু হত্যা নয়, জীব হত্যা নয়, আমাদের খাদ্য রক্ত রাঙা নয়, আমাদের রক্ত চন্দন ব্যবহার করা নিষেধ, শ্বেত চন্দন, রক্ত চন্দন মায়ের পুজো হয়, হ্যাঁ দেবী পুজো হয়, শক্তির পুজো হয়, শক্তি মানের নয়, কৃষ্ণ পূজা হয় সাদা ফুলে, কৃষ্ণ পূজা হয় শ্বেত চন্দনে, কৃষ্ণ পূজা হয় চোখের জন্য, হাত রাঙিয়ে নয়, রক্ত দিয়ে নয়, রক্ত দিয়ে পুজো করে তামসিক মানুষেরা বলি দিয়ে নিজেরা খায়, এটা হচ্ছে রাক্ষসের পূজা, হ্যাঁ এটা অসুরের পূজা, দানবের পূজা, কিন্তু সাত্ত্বিক দেবতার পূজা নয়। এই জন্য এই মহাপ্রভুর মেলায় আপনারা এসেছেন, মহাপ্রভুর কথা শুনছেন, তাই ফিরে যেতে হবে সদাচার পালনের দ্বারা, কৃষ্ণ ভক্তির দ্বারা ফিরে যেতে হবে ঋষিকুলে। হ্যাঁ এরই জন্য পূজা, এরই জন্য হরিনাম, এরই জন্য প্রণাম, এরই জন্য কিন্তু এই ঋষি কি করলেন, দেখুন আমার দিকে তাকান কি বের করছে, কি বের করছে, এটা কি, হ্যাঁ ধরে ফেলেছে, এর আগে কেউ বের করছিল নাকি, সুন্দর সুন্দর হরিনাম শোনো ভালো লাগে আমার। হ্যাঁ আজকে অনেক মানে ছাত্র ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে পড়ে তারা মানে ফোন করে, হ্যাঁ আপনার কীর্তন শুনে উদ্বুদ্ধ হয়েছে, অনেক ভুল পথে চলে গিয়েছিলাম, হ্যাঁ আপনার কীর্তন শুনে ফিরে এসেছি, আর বোকা আমার কীর্তন নয়, আমি যেগুলো বলি সেগুলো মহাপ্রভুর বাণী, ভগবান কৃষ্ণের বাণী, ভগবান বুদ্ধের বাণী, হ্যাঁ ভগবান চৈতন্যের বাণী, আমার কাজ হচ্ছে সেই পুরনোটাকে তুলে ধরা, আমরা যেগুলো ভুলে গেছি, আমরা যেগুলো ছেড়ে দিয়েছি সেগুলোকে আবার ধরতে, তাহলে পুনরপি মরণ, তাহলে আত্মার জন্ম হবে না, আত্মার মৃত্যু হবে, কেমন, তাহলে কি বের করছে পইতে, এটা সামান্য জিনিস, একটা সুতো নয়, তবে কারো কাছে সুতো বটে, যারা মানে কি গায়ত্রী মন্ত্রটা জপ করে না, ব্রহ্ম গায়ত্রী জপ করে না, নাম জপ করে না, এদের সুতো নগাছা থাকলেও কিচ্ছু হবে না, ধরে রাখতে হবে, লেভেলটা ধরে রাখতে হবে, যোগ রাখতে হবে, কেটে যেমন দেখেন আপনারা এই যে সকালবেলা ছটায় জল আসে না, এই যে সজল ধারা না কি ধারা আসে তো ছটায় আসে, তা ছটায় জল আসে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আপনার বালতি ভরছে না, ব্যাপারটা ব্যাপারটা কি না, আপনার ট্যাপের কাছে কানেকশন কাটা আছে, ট্যাপ আছে, বালতি বসানো আছে কিন্তু জল পড়ছে না, হ্যাঁ তা এটা কিরকম বোঝা যাবে, ঠিক তেমনি আমরা ভগবানের সঙ্গে বিয়োগ হয়ে গেছি, ভগবান হচ্ছে জলের ট্যাঙ্কি আর পাইপ লাগানো লাইন, এই পথচ্যুত হয়ে আছে, কাটা আছে, তাই আমরা সব করছি কিন্তু ওনার সঙ্গে কানেকশন না থাকার জন্য প্রাপ্তি, এইটা আছে। আর একটা জিনিস আছে, আমরা হরিনাম করি, আমরা কৃষ্ণ নাম করি, আমরা ভজন করি, প্রণাম করি, পুজো করি, কিন্তু একটা জিনিস থাকার জন্য আমরা অনেক পিছিয়ে পড়ি, সেটা হলো অহংকার, অহংকার, ত্রিনাদপি শুনিছেন তরুবে সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনি সাবধানে, হ্যাঁ এই জন্য একটু বিনয়ের দরকার, অহংকার হলে হবে না, অহংকার করেছিল কে, যেমন দেখেন একটা কাহিনী বলি আপনাদের, লক্ষণ, লক্ষণ দাদা এই রাবণ মরে যাবে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, তা তুমি একবার যাও তো ভাই, বলে রাবণের কাছে যাবো কেন, বলে ও রাবণ সামান্য লোক নয়, ও কর্মফলে মরে গেছে কিন্তু ওর অনেক ভারী গুণ আছে, ও ধর্মতত্ত্ব জানে, হ্যাঁ নীতি জানে, রাজনীতি ধর্মনীতি গৃহস্থ নীতি ও জানে, তুমি বরং ও মরে গেলে আর পাবে না, তুমি ওর কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে আসো, কাকে বলছে রামচন্দ্র, লক্ষণ, তখন রাবণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, লক্ষণ বলছে দাদা তা তুমি যখন বলছো আমি একবার যাব, রাম 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 রাম
রাম রাম রাম ভজমন রাম 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 ভজলি রাম 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 ভজলি রাম 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 বল রাম 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 ভজলি রাম 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 ভজলি রাম 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 দশরথ নন্দন রাম 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 সীতাপতি সুন্দর রাম 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 দশরথ রাম রাম ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 ভক্তমণ্ডলী মায়েরা রাবণ মাটিতে পড়ে আছে, গড়াগড়ি যাচ্ছে যন্ত্রণায়। লক্ষণ গিয়ে মাতা গড়ায় দাঁড়ালো মাতার দিকে, লঙ্কাধিপতি রাবণ আপনার জয় হোক, দাদা আমাকে পাঠিয়েছে, আপনি কিছু আমাকে ধর্ম কথা বলুন। রাবণ একবার চোখ খুলেছিল, আবার চোখ বন্ধ করে দিল। লক্ষণ ওখান থেকে চলে গিয়ে দাদাকে বলছে, রামকে, যে হে ভগবান রাম, রাবণ ধর্ম কি বলবে, সে তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিছু বলতেই পারলো না। রামচন্দ্র বলে, এত সহজে তো মরার কথা নয়, তা কিছু বলেছিল? না না, একবার শুধু চোখ মেলে তাকালো, আবার বন্ধ করল। তখন রামচন্দ্র বুঝতে পারলেন একটা কথা গন্ডগোল আছে। তা বলে, হ্যাঁ রে লক্ষণ, তুই দাঁড়িয়েছিলি কোথায়? এখানে মাথা গোড়ায় আয় হয় গন্ডগোল। লেনেওয়ালা আর দেনেওয়ালা, গুরু শিষ্য, বক্তা শ্রোতা, এই তফাৎ। সেটা কি? যে গুরু হবে সে উঁচুতে থাকবে, যে শিষ্য হবে সে নিচে বসবে। কেন? গুরু হচ্ছে দেনেওয়ালা, শিষ্য হচ্ছে লেনে। এই যে ট্যাপের জল আপনারা ভরেন না, ট্যাপের উপরে রাখেন তো বালতি, বলে বোকা যারা তারা রাখে। জল নিতে গেলে ট্যাপের নিচে রাখতে হবে। কেউ যদি বলে বয়ে গেছে আমি উপরে রাখবো, রাখ, সারা জীবন রাখলেও বালতি। এই জন্য যারা গুরু বলবে কিন্তু গুরুর আসনে বসে পড়বে, গুরুর কাছে পান খাবে, গুরুর কাছে এরা সমান সমান, জল যাবেও না। এই জন্য উপরে থাকতে হবে, দেনেওয়ালা যিনি তিনি উপরে থাকবেন, লেনেওয়ালা যিনি তবে পাব। তা হে লক্ষণ, তুমি ভুল করেছো, রাবণের কাছে তত্ত্ব নিতে গেছো, শিক্ষা নিতে গেছো, শিক্ষা নেওয়া মানে গুরু। আর গুরু, গুরুর মাতার কাছে কেউ দাঁড়ায়? গুরুর চরণ তলে গিয়ে দাঁড়াবে। তো তখন রামচন্দ্র বলেছিল, তুমি আর একবার যাও। বলে, দাদা আবার? মানে লক্ষণ তো রাবণের উপরে খুব রাগ, মরে যায়নি কেন, বেঁচে আছে সেটাই ভাবি, মরলে আর আমাকে যেতে হতো না। এ দাদার কথা ফেল করাও যাবে না, আর রাবণের কাছে যেতে ইচ্ছা নাই তবুও যেতে হবে। বলে, দাদা আবার যাবো? বলে, হ্যাঁ যাবি, তবে পায়ের দিকে দাঁড়ায়।